السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد आज 21 रजब 1442 हिजरी 6 मार्च 2021 ख्रीष्टाब्द रोज शनिवार ढाकाय अनुष्ठित बांग्लादेशेर सकल धारार ओलामाए केरामेर सम्मिलित मंच जातीय ओलामा मशायेख आइम्मा परिषदेर जातीय सम्मेलन थेके सम्मेलन घोषणा उपस्थापित होच्छे मुआज्जज ओलामाए केराम आज आमरा इतिहासेर एक तात्पर्यपूर्ण समय अवस्थान करछि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम प्रतिष्ठित खिलाफत राष्ट्र व्यवस्था कालेर आवर्तने नाना समस्या जर्जरित हुए मानहाजे नबुव्वत थेके विच्युत हलेओ गत शतकेर 42 हिजरी साल पर्यन्त टिके छिलो एर परेर दुःखजनक इतिहास आपनारा जानेन 1342 हिजरी सालेर ए रजब मासेई तुरस्क केंद्रिक खिलाफत सरकार व्यवस्थार पतन है आज के आम्रा 1442 हिजरीर रजब मासे अवस्थान करछि अर्थात खिलाफत पतनेर 100 बछर पूरण होच्छे ए मासेई मुस्लिम उम्मा तार इतिहासे एत दीर्घ समय विश्वजुड़े खिलाफतविहीन थाके नाई उम्मार जन्य এই পরিস্থিতি কলঙ্কজনক ও হতাশাজনক আজকের এই সময় ওলামায়ে কেরামের জন্য আরো বেশি তাৎপর্যপূর্ণ কারণ ওলামায়ে কেরামই হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী তার প্রতিষ্ঠিত খেলাফত সরকার রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার জিম্মাদারি আমাদের উপরই বেশি বর্তায় সম্মানিত ওলামায়ে কেরাম একই সাথে ए बचर बांग्लादेशेर स्वाधीनतार 50 बचर पूर्ण होच्छे हजार बचर पूर्वे एदेशे ओलामा मशायेख ओ आइम्मादेर माध्यमे इस्लाम विस्तार लाभ करे इस्लामी दुनियार साथे भौगोलिक सम्पर्कहीन एई बांग्लाय ओलामा मशायेख ओ आइम्मादेर प्रचेष्टाई इस्लाम प्राय एकक धर्मे परिणत होयेछे सेई बांग्ला भूखंड 190 বছরের ইংরেজ সাম্রাজ্যবাদের হাতে নিষ্পেষিত হয়ে 1947-এ স্বাধীনতা লাভ করলেও পাকিস্তানিদের অপরিণামদর্শিতা ও বিশ্বাসঘাতকতায় সেই স্বাধীনতা পরাধীনতায় পরিণত হয়েছিল তারই প্রেক্ষিতে 1971-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয় স্বাধীনতা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে আজাদির লাখো প্রাণ রক্ত ঝরিয়েছিল এরপর কেটে গেছে 50টি বছর কিন্তু সত্যিকার স্বাধীনতা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি মানুষের জীবনমানের উন্নতি সমৃদ্ধি আসেনি প্রকৃত স্বাধীনতা ও সমৃদ্ধহীন প্রতীকী স্বাধীনতার এই 50তম বছর ওলামায়ে কেরামের জন্য অতি তাৎপর্যপূর্ণ যে জাতিকে তারা ইসলামের সন্ধান দিয়েছে সেই জাতিকে প্রকৃত স্বাধীনতা ও সমৃদ্ধি এনে দেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব বিশ্ব মুসলিম ও বাংলাদেশের এমন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আজকের এই সম্মেলন থেকে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ঘোষণা করছে যে এক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মূলনীতি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে দেশের শাসনতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক মূল্যবোধকে ইসলামের আলোকে সাজিয়ে তুলতে সকলকে যার যার স্থান থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই উম্মাহর খেলাফতবিহীন কাল আর দীর্ঘায়িত হতে দেওয়া যায় না সেজন্য খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠায় উম্মাহর সকলকে বিশেষত ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ বাস্তবমুখী কার্যক্রম শুরু করতে হবে তিন বিভিন্ন চিন্তাধারার ওলামায়ে কেরামের মাঝে বিদ্যমান দূরত্ব কমিয়ে ঐক্য সৌহার্দ্য ও সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে সকলকে এগিয়ে আসতে হবে চার ওলামা মাশায়েখ আইম্মা সহ সকল ধর্মীয় ব্যক্তিবর্গ
ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষোদগার ও অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাঁচ, দেশের সকল মসজিদের খতিব ও ইমামদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার মর্যাদা ও মুয়াজ্জিনদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা প্রদান পূর্বক সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ৬, দাওরায়ে হাদিস ও উচ্চতর মাদ্রাসা সমূহের শিক্ষকদের সরকারি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষকদের সমতুল্য মর্যাদা ও সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ৭, দেশের সকল সরকারি বেসরকারি প্রাইমারি স্কুলে মুসলিম শিশুদের কোরআন শেখানোর জন্য একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত কারি নিয়োগ দিতে হবে। ৮, দেশে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ মাহফিল এবং সম্মেলনে কোনো রকম প্রতিবন্ধকতা ও হয়রানি করা যাবে না। ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে পুলিশি পারমিশনের হয়রানিমূলক ও অপমানকর বাধ্যবাধকতা তুলে নিতে হবে। ৯, দেশের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মক্তব মাদ্রাসার শিক্ষকদের চাকুরি বিধি এবং বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। ১০, ওলামায়ে কেরামের নামে থাকা সকল ষড়যন্ত্রমূলক সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। ১১, ইসলাম, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের প্রতিহত করতে আইন প্রণয়ন করতে হবে। একই সাথে ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন করে জনবান্ধব করতে হবে এবং এর অপব্যবহার বন্ধ করতে হবে। ১২, কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে তাদেরকে ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা ও নিরাপত্তা প্রদান করতে হবে। ১৩, অপসংস্কৃতি, মাদকাসক্তি, নারী নির্যাতন, ধর্ষণ ও যৌতুক প্রথার বিরুদ্ধে ওলামায়ে কেরাম এবং ইমামগণকে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ১৪, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না মর্মে সংবিধানে ধারা স্থাপন করতে হবে। ১৫, দেশে সুশাসন, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের এই সম্মেলন থেকে ১৫ দফা ঘোষণা সম্মেলন ঘোষণা প্রকাশ করা হলো। আপনারা কি এই ১৫ দফা এই সম্মেলন ঘোষণার সাথে সবাই একমত আছেন? আলহামদুলিল্লাহ, আজকের এই সম্মেলন থেকে এই ঐতিহাসিক ১৫ দফা ঘোষণা প্রকাশ করা হলো। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এই ১৫ দফাকে সামনে নিয়ে আগামী সেশনে ব্যাপক জনমত গড়ে তুলবে এবং ওলামা মাশায়েখদেরকে আইম্মাগণকে ঐক্যবদ্ধ করার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আল্লাহ